জমি লিখে দিয়েও তিন ছেলের ঘরে ঠাঁই হলো না বৃদ্ধা মা তারাবানুর। স্বামীর মৃত্যুর পর অবশিষ্ট দুই বিঘা জমি লিখে দেন তিন ছেলেকে। কথা ছিল প্রতি মাসে প্রত্যেক ছেলে মায়ের ভরণ পোষণ দেবেন। সে মোতাবেক ছোট ছেলে এক মাস মাকে নিজের বাড়িতে রাখেন। মাস পার হওয়ার পর অন্য ছেলেরা মাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। পরে রাতের অন্ধকারে অসুস্থ মাকে রাস্তায় ফেলে রাখা হয়। বিষয়টি বুঝতে পেরে উত্তেজিত গ্রামবাসীর চাপের মুখে শেষমেশ ওই বৃদ্ধার আশ্রয় হয় নাতনির বাড়িতে। ঘটনাটি গত 2 নভেম্বর বুধবার রাতে নাটোরের ছাতনি ইউনিয়নের রায়পুর গ্রামে। গ্রামবাসী জানায় তারাবানু নামের ওই বৃদ্ধা স্বামীর মৃত্যুর পরে দুই বিঘা জমি তিন ছেলের নামে লিখে দেন। পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক তিন ছেলের কাছেই এক মাস করে থাকবেন মা। ছোট ছেলে এক মাস রাখার পরে মাকে নিয়ে যান বড় ছেলে। দুই দিন পার হওয়ার পর বিরক্ত হয়ে রাতের আঁধারে অসুস্থ মাকে রেখে যান বাড়ির সামনে অন্ধকার রাস্তায়। জানা গেছে ওই বৃদ্ধার বড় ছেলে মানিক, মেজ ছেলে হানিফ ও ছোট ছেলে আজাদ, তারা কেউ ওই বৃদ্ধাকে খাওয়াতে রাজি নন। পরে নাতনির কাছে 15 দিন খাওয়ানোর শর্তে গভীর রাতে বাসায় ফেরানো হয় ওই বৃদ্ধাকে। এই সমস্যার সমাধানে স্থানীয় ইউপি চেয়ারম্যান উদ্যোগ নিলেও কোনো সমাধান করতে পারেননি। তাই এলাকার মানুষ ওই বৃদ্ধার সুষ্ঠু একটি ব্যবস্থার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।